ডিএনসিসির পারিবারিক আদালতে সাকিব অপুর ডিভোর্স সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়েছে কিছুদিন আগেই। ওই সমঝোতা বৈঠকে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু সাকিব খান দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেননি। সাকিবের অনুপস্থিতিতে নতুন করে বৈঠকের দিন ধার্য হয়, সেই সঙ্গে অপু বিশ্বাস অপেক্ষায় থাকেন সাকিবের। এদিকে ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রায় এক মাস পর রোববার ঢাকায় ফিরেছেন তিনি। জানা গেছে সাকিব খান সপ্তাহখানেক ঢাকায় থাকবেন। এরপর চিত্র পরিচালক আশিকুর রহমান পরিচালিত সুপার হিরোর শুটিং করতে অস্ট্রেলিয়ায় যাবেন তিনি, সেখানে এক মাসের মতো থাকবেন। এদিকে সাকিব দেশে আসায় অপুর অপেক্ষার পালা কিছুটা হলেও শেষ হয়েছে। প্রথম বৈঠকে অপু জানিয়েছিলেন সে বিচ্ছেদের পক্ষে নয়, সাকিবের সঙ্গে থেকে সন্তান নিয়ে সংসার করতে চায় অপু। কিন্তু অপুর এই বক্তব্যের পর সাকিব কি সিদ্ধান্ত নেবেন সেই অপেক্ষাতায় আছেন অপু। এখন সাকিব ঢাকায় এসেছেন, অপুর সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। অপু আশা করছেন সাকিব হয়তো কোনো একটা সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, গত 24 ডিসেম্বর সাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। নোটিশে জানানো হয় 15 জানুয়ারি ডিএনসিসির অঞ্চল 3-এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে। সিটি কর্পোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে 90 দিনের মধ্যে উভয়কে 3 বার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে, এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে এখনও যে সময় রয়েছে তাতে দুজন চাইলেই সমঝোতায় আসতে পারেন। উল্লেখ্য, সাকিব অপু চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। আলমগীর শাবানার 126টি সিনেমার জুটির পর তারাই সর্বোচ্চ জুটি হিসেবে 70টিরও বেশি সিনেমাতে কাজ করেছেন। কাজের সূত্রে সম্পর্কের গভীরতা ও প্রেম, এরপর তারা 2008 সালে বিয়ে করেন। দীর্ঘ 9 বছর সেই বিয়ের খবর ছিল গোপন। গেল বছরের মে মাসে অপু সন্তানসহ প্রকাশ্যে আসেন এবং বিয়ের খবর প্রকাশ করেন। এরপর থেকে সাকিব অপুর দাম্পত্যে ফাটল ধরে। সাকিবের আদেশ অমান্য করে বিয়ের খবর প্রকাশ করাতেই অপুর উপর ক্ষুব্ধ হন তিনি। সেই ক্ষোভের রেশ নিয়ে গত বছরের 28 নভেম্বরে স্ত্রী অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠিয়েছেন সাকিব খান। অনেকটা সময় পার হয়ে গেলেও এই নোটিশের বিপরীতে কোনো ভূমিকা দেখা যায়নি অপুর।